কাজটা যত যত হচ্ছে না আপনি ফিল্ডে আছেন আমি আমারটা বলছি আপনি কথা বাড়ান না আপনি কথা বাড়ানোর চেষ্টা করছেন সাংবাদিকরা এটাই করে তার বাবা বিএনপির একজন নেতা বাবাকে অ্যারেস্ট করতে না পেরে তার মা অর্থাৎ নুরী এবং বর্ষার মাকে পুরনো একটা মামলায় ছয় দিন আগের একটা মামলায় অ্যারেস্ট করে নিয়ে যায় অনলাইন জুয়ার অভিযোগ তুলে ফ্রিল্যান্সারকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলে নেয় দশ লাখ টাকা এবং এর বাইরেও কৌ দর্শক শিক্ষককে জুতার মালা পরালো ছাত্ররা কিন্তু কেন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি

পিস তো না সব পানিও পিস উঠে যাচ্ছে সাথে সাথে এই দেখেন উঠি উঠে যাচ্ছে কিভাবে চলবো আমরা এ আমি আপনার কোনো কথারই উত্তর দেবো না কথা বাড়ায় না আমি আপনার কোনো কথারই উত্তর দেবো না আমার দপ্তর প্রধানে পারমিশন লাগবে এখানে আগে দিয়েছেন সেটা হাতের ঘষা পায়ের ঘষা দিলেই উঠে যাচ্ছে কি বলবেন তো যথাযথ হচ্ছে না আপনি ঘটনাস্থলে রয়েছেন তো আপনার দায়িত্ব এটা দেখার তো কি করছেন আপনি একটু কথা বলেন তাহলে আমরা কি বলবো কাজটায় অনিয়ম দুর্নীতি হচ্ছে কাজটা একটু যথাযথ হচ্ছে কিছু বলেন আপনার আপনার কথা তো আপনি বলতে পারেন দেখার দায়িত্ব তো আপনার রাষ্ট্রীয় বর্বরতা এবং নিপীড়নের জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে আজকের আমাদের এই নুরি এবং এই ছোট্ট বাচ্চা বর্ষা তার বাবা বিএনপির একজন নেতা বাবাকে অ্যারেস্ট করতে না পেরে তার মা অর্থাৎ নুরি এবং বর্ষার মাকে পুরনো একটা মামলায় ছয় দিন আগের একটা মামলায় অ্যারেস্ট করে নিয়ে যায় নুরির যখন স্কুলে থাকার কথা তাকে আজকে মহামান্য হাইকোর্টে আসতে হতো না যদিও মিডিয়াতে এরকম ছোট শিশু বাচ্চাদেরকে আনাটা উচিত না বা আনাটা ঠিক না তারপরেও ইতিমধ্যেই মিডিয়াতে তারা চলে এসছে প্রেসক্লাবে তাদের মায়ের মুক্তির দাবিতে যখন প্রেস ক্লাবে দাঁড়ায় ছোট্ট শিশুরা তখন আপনাদের মাধ্যমেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মিডিয়াতে চলে আসছে যে এই ছোট্ট অবুজ শিশু নুরির আত্মনাদ ছিল বা আছে এর একটা মামলায় অ্যারেস্ট করে নিয়ে যায় আজকে তিন মাস আট দিন হলো জেল হাজতে আছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আজকে এই নুরীর মা অর্থাৎ হাফসা আক্তার পুতুলের জামিনের আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে মহামান্য আদালত আমাদের বক্তব্য শুনেছেন আগামী কাল উনি অর্ডারের জন্য হয়তোবা রেখেছেন বা আমি ততটা ক্লিয়ার হইতে হতে পারিনি হয়তোবা আয়ু সাহেবকে বুধ ভিডিও দেখে বা ভিডিও নিয়ে ডিএজি সাহেবকে নির্দেশনা দিয়েছেন আসার জন্য ভিডিও দেখার জন্য তো পার্টিনেন্ট বিষয়টা হচ্ছে আমরা আদালতে বলেছি দেশে যদি আইনের শাসন থাকতো আমরা যদি বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল আইনের শাসন ন্যায় বিচার মানবতা গণতন্ত্র সেইগুলা যদি থাকতো আজকে শিশু নুরির যখন স্কুলে থাকার কথা তাই তো ফরওয়ার্ডিংটা এইভাবে আছে যে কারণেই হয়তো মহামান্য আদালত মাননীয় লার্নেড ডিএজি সাহেবকে নির্দেশনা দিয়েছেন ভিডিওটা দেখার জন্য বা নিয়ে আসার জন্য অথবা আয়ু সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি যতটুকু বুঝতে পেরেছি কারেক্ট মি ইফ আই এম রং নুরির মা বাবা একজন বিএনপির স্থানীয় নেতা আব্দুল হামিদ ভুইয়া শ্যামপুরের একটা ওয়ার্ডের থার্টি ফাইভ আটত্রিশ নম্বর ওয়ার্ডের বিএনপি চট্টগ্রামে এক ফ্রিল্যান্সারের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা বিভাগের এক টিমের বিরুদ্ধে অনলাইন জুয়ার অভিযোগ তুলে ফ্রিল্যান্সারকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুলে নেয় দশ লাখ টাকা এবং এর বাইরেও কৌশলে তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় দুই লাখ সাতাত্তর হাজার ডলার সম পরিমাণের অভিযুক্তদের ক্লোজ করার পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি চট্টগ্রামের ফ্রিল্যান্সার আবু বক্কর সিদ্দিককে গত সোমবার রাত সাড়ে দশটার দিকে অক্সিজেন এলাকা থেকে তুলে নাই গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা সে সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মুঠোফোন ও টাকা পয়সা তার অভিযোগ মনসুরাবাদ ডিবি কার্যালয়ে এনে গভীর রাতে কয়েকবার জোর করে আঙুলের ছাপ নেওয়া হয় মুঠোফোনে ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় দশ লাখ টাকা যা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় ভিন্ন দুটি অ্যাকাউন্টে এছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় দুই লাখ সাতাত্তর হাজার ডলার যার মূল্যমান প্রায় তিন কোটি দশক রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একবার একটি দল ক্ষমতায় আসে পরের বার অন্য পরিপ্রেক্ষিতে আট সালে আওয়ামী লীগ প্রথমে সিদ্ধান্ত নেয় যে সঙ্গে জামা থাকায় তাদের ভোটগুলো সবসময় বিএনপিকে ক্ষমতায় নিয়ে এজন্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ টার্গেট নেয় জামাতকে বিএনপি থেকে দূরে রাখার অথবা বিএনপি জামাতের সে জটি ভাঙতে তিনি বলেন প্রথমত চারা চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে জামাতের নেতৃত্ব পরিবর্তন করে বিকল্প নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে জামাতকে ভাঙতে বিকল্প শক্তিগুলো ব্যবহার করেছে আওয়ামী লীগ সেখানেও তারা ব্যর্থ হয়েছে পরে বিদেশিদের দিয়ে চেষ্টা করেছে আওয়ামী লীগ এর অংশ হিসেবে জামাত বিরোধীদের এক সঙ্গে করে দিল্লির বহিরাগত গোয়েন্দা সংস্থার অনেক চেষ্টা করেছে সাবেক সংসদ সদস্য রনি বলেন দুই হাজার এগারো বারো এর দিকে যখন জামাতের কেন্দ্রীয় নেতাদেরকে মিথ্যা মামলায় যুদ্ধাপরাধী বানানো হয়েছিল তখন র এর একটি শক্তিশালী গ্রুপ বাংলাদেশ মালয়েশিয়া এবং কলকাতায় জামাত নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং তাদের পরবর্তী প্রজন্ম ছেলেদের সঙ্গে বৈঠক করেছে কিন্তু কোন দৃশ্যমান ফল পায়নি ফলে ওই বছর জামাতকে অনেক ক্ষতিগ্রস্ত

করে না তারা তখন সাস্টেন্ড করতে পারে না এটি করতে না পারলে তাদের দেশে বিদেশে যত গোষ্ঠী আসে সব বিনাশ হয় সেক্ষেত্রে বাংলাদেশে এখনো যে তাদের অবস্থান রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ সব হারিয়ে ভারত এখন সব মেধা বাংলাদেশে মনোনিবেশ করেছে